নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম আলু তেল ছাড়া শুধুমাত্র সবজির একটা প্রিপারেশন। চলুন দেখে নেওয়া যাক। একটা গাজর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা কাঁচকলা নিয়েছি বিনস আর সামান্য পেঁপে। এখানে নিয়েছি কিছুটা বাঁধাকপি, একটু বড় বড় করে কেটে নিয়েছি আদা আর দুটো কাঁচা লঙ্কা। নিয়েছি আদা বাটা, একটা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য জিরে, গোটা জিরে। কোন রকম তেল ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি মিশ্রণটা, ভালো করে কষিয়ে নেব যাতে আদার বা মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। ছোট একটা টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, সামান্য জল অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো দেবেন। সবজিগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে। আমি সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভাজা ভাজা মতো হয়। যেহেতু তেল ছাড়া, সেই জন্য একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। ক্রমাগত নেড়ে চেড়ে ভিজে চলেছি। হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল, ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হতে দেব। দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে, আবারও নেড়ে দিচ্ছি, ভালো করে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। সবজি যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না, তাই ভালো করে ইচ্ছি।
আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এটা করতে পারেন। প্রায় হয়ে এসেছে, আবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটাকে মিশিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ভেজ রেসিপি। রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারেন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই।